নমস্কার বন্ধুরা, প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য প্যান কার্ড নিয়ে অনেক বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের যাদের কাছে প্যান কার্ড রয়েছে প্রত্যেকেই পাবেন এই সুবিধা। দেশের প্যান কার্ড ধারকদের জন্য কেন্দ্রীয় সরকার নিল এক নতুন উদ্যোগ, যার মাধ্যমে উপকৃত হবে দেশের কোটি কোটি সাধারণ মানুষ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমাদের দেশে এই প্যান কার্ডের সংখ্যা মানুষের বিচারে প্রায় 45% অর্থাৎ 45% মানুষের কাছেই কিন্তু এই প্যান কার্ড রয়েছে। একদিকে যেমন প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, এরই পাশাপাশি এবার সমস্ত প্যান কার্ড গ্রাহকদের জন্য এই নতুন সুযোগ সুবিধার কথা জানানো হয়েছে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন প্যান গ্রাহক হন এবং ভারতের বাসিন্দা হন, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কারা কারা এই ঘোষণার মাধ্যমে কীভাবে উপকৃত হবে, এরই সাথে সাথে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী কী নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটি মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতেই পারছেন, প্যান কার্ড নিয়ে এই নতুন সুখবরের বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কী কী বলা হয়েছে দেখুন। প্যান গ্রাহকদের জন্য দারুণ সুখবর, প্রত্যেক প্যান কার্ড গ্রাহকদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারের। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনার কাছেও যদি একটি প্যান কার্ড থাকে তাহলে আপনার জন্য এই গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বিস্তারিত আরও কী কী জানানো হয়েছে দেখে নিন। দেশের সমস্ত প্যান কার্ড ধারকদের জন্য এবার অনেক বড় উপহার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্যান কার্ড নিয়ে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সরকার। এবার সমস্ত গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে দারুণ সুখবর। প্যান কার্ড ধারকদের জন্য আসছে বড় নির্দেশিকা। এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। গত বছর থেকেই বাজেটে কাগজপত্রের পাট চুকিয়েছে ডিজিটাল ভারতের অর্থমন্ত্রী। পেপারলেস বাজেটে তাই স্বাভাবিকভাবেই ডিজিটাল নথির কথা বারবার উঠে এসেছে। ইতিমধ্যেই অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সমস্ত অ্যাকাউন্ট ও অ্যাপে KYC আপডেট বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তাই প্যান এবং আধার লিঙ্কের পর প্যান কার্ড নিয়ে এই বড় বদল আনছে সরকার। বর্তমান সময়ে যে কোনো রকম অর্থনৈতিক লেনদেন এবং কাজের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড যে ঠিক কতটা জরুরি তা প্রায় সকলেই জানেন। ডিজিটাল ভারতের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও এগিয়ে নিয়ে যেতে এটি প্রয়োজন বলেই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই ক্যাশলেস বিশ্বের দিকে বেশ কয়েক পা হেঁটে ফেলেছে এই দেশ। শহরাঞ্চল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে UPI কাঠামো, যে কারণে প্যান কার্ডে এই নতুন বদলের কথা বলে জানা যাচ্ছে। তো কী কী বদল এসেছে ভালো করে দেখে নিন। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবার থেকে যে কোনো সরকারি ডিজিটাল ব্যবস্থাতেই প্যান কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। এতদিন কেন্দ্র এবং রাজ্যস্তরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নথি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেত, ফলে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো সরকারকে। সেই অসুবিধা দূর করতেই প্যান কার্ডকে কমন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহারের প্রস্তাব এনেছে কেন্দ্র। আর এটি কার্যকর হলেই বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন, এই পদক্ষেপ যদি কার্যকর হয় তাহলে কিন্তু আপনাদের জন্য এই প্যান কার্ড নিয়ে বেশ কয়েকটি নতুন সুবিধা আপনারা পেতে চলেছেন। তো বুঝতেই পারছেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।